নমস্কার, আমি পল্লবী। আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে। জানা যায় শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর দিন 1730 খ্রিস্টাব্দের 31 আগস্ট কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া ধামে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ। কিন্তু জানেন কে ছিলেন বাবা লোকনাথ? শ্রীকৃষ্ণ নাকি শিব, কার অবতার মনে করা হয় তাকে? আসুন তবে অমৃত কাহিনীর আজকের পর্বে জানি সেই কাহিনী। যদিও বাবার জন্মদিন জন্মাষ্টমীর দিন, কিন্তু লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের চেয়েও বেশি করে মহাদেবের সঙ্গে সম্পর্কিত বলেই মনে করা হয়। তাকে শিব লোকনাথও বলা হয়ে থাকে। জানা যায় বাবা লোকনাথ তার গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সংসার থেকে বেরিয়ে যান। নানা ব্রত উদযাপন করে কঠোর তপস্যার জন্য চলে যান তিনি হিমালয়, যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ। বিশাল এই বরফের গুহার মধ্যে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় সাধনায় বসেন। কিন্তু সেই গুহা ছেড়ে মুক্ত আকাশের নিচে বরফের আসনে ধ্যানে মগ্ন হন বাবা লোকনাথ। দিন, সপ্তাহ, মাস কোথা হতে সময় যে চলে গিয়েছিল তা কেউই বুঝতে পারেনি। বরফের মধ্যে ধ্যানমগ্ন লোকনাথের শরীর ঢেকে যেত বরফে, যা গুরুদেব গুহার মধ্য থেকে দেখতেন। দিন গণনার হিসেব ছিল না, তবে লোকনাথ বাবার শরীরে জমা বরফ 90 বার জল হয়ে গিয়েছিল বলে দাবি তার অনুগামীদের। আর এইভাবেই গুরুদেব বুঝেছিলেন তার 90টি বছর পার করে গিয়েছেন। এর পরেই ঘটল সেই অবিস্মরণীয় ঘটনা। পাহাড়ের গা বেয়ে ভোরের কাঁচা রোদ এসে পড়ছে বাবা লোকনাথের সিদ্ধাসনে। বরফের গুহার ভিতর থেকে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় উঁকি দিয়ে দেখলেন সিদ্ধাসনে লোকনাথ বাবা নেই, সেখানে বসে আছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। গুরুদেব ভাবলেন তাহলে কি ভুল দেখলাম। এরপরেই তিনি বরফের গুহা থেকে বের হয়ে দেখেন সিদ্ধাসনে বাবা লোকনাথই বসে আছেন। তবে পর মুহূর্তে তিনি আবার দেখেন বাবা লোকনাথের স্থানে বসে আছেন স্বয়ং দেবাদিদেব। গুরুদেব বুঝলেন বাবা লোকনাথ সেই দিনই সিদ্ধি লাভ করেছিলেন। তিনি গুরু হয়েও প্রণাম করলেন শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে। আর এর পর থেকেই লোকমুখে প্রচার হল শিব লোকনাথের কথা। এই ছিল আমাদের আজকের কাহিনী। কেমন লাগলো আপনাদের এই কাহিনী? অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনীর। ফিরে আসবো আমরা খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অমৃত কাহিনীর পাশে থাকবেন। নমস্কার। জয় বাবা লোকনাথ।